প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানটা হবে একটা ইন্টারভিউর সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব পবিত্র রমজান সম্পর্কে। অনুষ্ঠানের নাম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। এখানে আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর এই অনুষ্ঠানে আমি ডাক্তার জাকির নায়কের ইন্টারভিউ নেব এবং দর্শকদের পাঠানো প্রশ্নগুলো করব পবিত্র রমজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রমজান এই মাসের ব্যাপারে আমার নিজের একটা আবেগ জড়িয়ে আছে। ১৬ বছর আগের কথা, তার আগে প্রায় ১০ বছর অন্ধের মতো খুঁজেছি। এ সময় মুসলিমদের দেখলাম যে তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, বিশেষ করে এই পবিত্র মাস রমজানে। তার আগে আমি ১০ বছর খুঁজে বেড়িয়েছি। আমি পালন করেছি খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম, জৈন ধর্ম, বস্তুবাদ, সোশ্যালিজম, এরকম আরও অনেক ইজম। আর সেগুলোর নাম যদি বলি আপনারা হয়তো সেগুলো চিনতেও পারবেন না, সুবহান আল্লাহ। তারপর আপনারা দেখবেন যে এই পবিত্র রমজান মাসে আল্লাহ মানুষের জন্যে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল করেন, পবিত্র কোরআন। আর সেই পবিত্র কোরআন এখনও আমাদের সাথেই রয়েছে। এই কারণেই পবিত্র রমজান মাস মুসলিমদের কাছে খুব স্পেশাল, শুধু মুসলিম নয় অমুসলিমদের কাছেও। আমি ইসলাম গ্রহণ করেছিলাম এই পবিত্র রমজান মাসে। তখন মুসলিমদের দেখেছিলাম যে তারা তাদের ধর্ম পালন করছে না, তারপর তারা হঠাৎ করে এই এক মাস ধর্ম পালন করছে। আমি তখন ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পড়ে দেখলাম সত্যকে খুঁজে পাওয়ার জন্য। তারপর সত্যকে খুঁজে পেলাম। এর কয়েকদিন পরে আমি রোজা রাখা শুরু করলাম। তার কয়েকদিন পরেই আমি শাহাদা দিলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম এতটাই ভালো যে এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। ভাই ও বোনেরা, রমজান মাস রহমতের মাস, ক্ষমা প্রার্থনার মাস। এই মাসেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমাদের এই সিরিজ অনুষ্ঠান এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য, আমার জন্য, যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারি। আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে আমি হোস্টের দায়িত্ব পালন করব, আর প্রত্যেক দিন এই অনুষ্ঠানে আমার সাথে যিনি থাকবেন তার সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি কিছু বলার দরকার নেই। তার বুদ্ধিমত্তা এবং তার পেশা, প্রথম জীবনে তিনি ছিলেন একজন ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার। একবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি নিজেকে মনে করতেন একজন মেডিকেল ডাক্তার, অর্থাৎ মানুষের শরীরের ডাক্তার। পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি হয়ে গেলেন মানুষের আত্মার ডাক্তার। এটার কারণ হল কোরআন আর সুন্নার সত্যের বাণী তার হৃদয়ে প্রবেশ করেছে, আর তখন তিনি দাওয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন। গত ১১ বছর ধরে, প্রিয় ভাই ও বোনেরা, তিনি ১০০০-এর বেশি লেকচার দিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে, যেমন বিভিন্ন টেলিভিশনে, প্রিন্ট মিডিয়াতে, রেডিওতে। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন, যার টপিক হল কম্পারেটিভ রিলিজিয়ন এবং ইসলাম। তার বিশ্লেষণধর্মী ব্যাখ্যা আর তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে একেবারে হুবহু উদ্ধৃতি দেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ থেকেই তিনি একেবারে রেফারেন্স উদ্ধৃতি দেন, এটার তুলনা নেই। এই জন্য তিনি মানবতার একটা সম্পদ। এখন আমি এই মুহূর্তে যেটা করতে চাই, যে আর কথা না বাড়িয়ে আমি তাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাব, ডক্টর জাকির আব্দুল করিম নায়েক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। প্লিজ বসেন। ধন্যবাদ। ডক্টর জাকির, আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনি কি পিস টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের এই ইন্টারভিউয়ের লম্বা সিরিজ আর প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে পবিত্র রমজানের উপর আ ডেট উইথ ডক্টর জাকির। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي রোজা উপলক্ষে বিশেষ ভাবে আয়োজিত আমাদের এই সিরিজ অনুষ্ঠান রমজান এ ডেট উইথ ডক্টর জাকির, এটা শুরুর আগে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আমি নিজেকে মনে করি একজন ছাত্র যে এখনো শিখছে,
নিজেকে মনে করি একজন তালবে ইলম, বিশেষজ্ঞ বলে আমি মনে করি না, যে বিভিন্ন ফতোয়া দেব ইসলামের বিভিন্ন বিষয়ে। আর এই পবিত্র রমজান সম্পর্কে যদি বলতে হয়, অনেক বিষয়ে মতভেদ আছে, বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় বিশেষজ্ঞ আর আলেমগণের মধ্যে, বিভিন্ন মাজহাবের মধ্যে এরকম মতভেদ আছে। পবিত্র কোরআনে রমজান মাসের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে মাত্র 4টা আয়াতে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, আয়াত নম্বর 184, আয়াত 185, তারপর 187। পরোক্ষভাবে আরও কয়েকটা আয়াতে আছে, তবে প্রত্যক্ষভাবে 4টা আয়াতে। তাই বেশিরভাগ নিয়মের ভিত্তি হলো হাদিস। কিছু বিশেষজ্ঞ ব্যবহার করেছেন জয়ীফ হাদিস, কেউ নিয়েছেন মধু হাদিস, কেউ নিয়েছেন সহিহ হাদিস। আমি এখানে যে উত্তরগুলো দেব সেটা বেশ কয়েকজন বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আমি শুধু সেই সব বিশেষজ্ঞগণকেই বেছে নিয়েছি যাদের মতামত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বলে মনে হয়েছে। এগুলো হয়তো দর্শকদের দৃষ্টিভঙ্গির সাথে নাও মিলতে পারে, যেটাতে তারা অভ্যস্ত। আমাদের মতামত হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। প্রয়োজন হলে আমি বিভিন্ন বিশেষজ্ঞের আলাদা মতামতও বলতে পারি, বিশেষজ্ঞগণ নামও বলতে পারি, তবে বেশিরভাগ সময় বলবো না। আমি সবাইকে স্পষ্ট করে জানাতে চাই যে পবিত্র রমজান সম্পর্কে আমি যে উত্তরগুলো দেব তার কোনোটাই আমার নিজের বানানো উত্তর না। এই মতামতগুলো বেশ কয়েকজন বিশেষজ্ঞের, তাদের দৃষ্টিভঙ্গি, আর আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সময় সে বিশেষজ্ঞের নামটা বলতে, যাতে করে কেউ না ভাবে যে আমি আমার মতামতগুলো জানাচ্ছি। আর আমার মতে উত্তরগুলো হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। আমি যথাসাধ্য চেষ্টা করে যাব, আর ইনশাল্লাহ যতখানি সম্ভব হয় বিভিন্ন হাদিস বলার সময় আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে এটা সহিহ বুখারী সহিহ মুসলিম, অধ্যায় নাম্বার, তারপর হাদিস নাম্বার, যাতে করে দর্শকরা সেই হাদিসগুলো চেক করে দেখতে পারে যে আমার কথাগুলো সঠিক কি না। কোরআনের আয়াতের রেফারেন্স দেব, সাধারণত আমি উত্তর দেওয়ার সময় এভাবে রেফারেন্স দিয়েই কথা বলে থাকি, যাতে করে লোকজন উত্তরটা জানতে পারে একেবারে খাঁটি উৎস থেকে, কোরআন এবং সহিহ হাদিস। আমার মুখ থেকে ভালো আর সঠিক যা কিছু বেরোবে সেটা আল্লাহর তরফ থেকে বেরোবে, আর আমার মুখ থেকে ভুল বা বেঠিক কিছু বেরোলে সেটা আমার তরফ থেকে আর শয়তানের তরফ থেকেই বেরোবে। তাই শয়তানের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই সিরিজ অনুষ্ঠান যেন আমাদের সবার জন্য উপকারী এবং দর্শকদের জন্য উপকারী হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এবারে অনুষ্ঠানের কথা, এখানে এই অনুষ্ঠানটাতে মোট 2টা অংশ থাকবে। প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির নায়েক ও আমার মধ্যে, অনুষ্ঠানের টপিক অনুসারে প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয়, আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির নায়েক। প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর। আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা, আমি এখন টপিকগুলোর নাম বলছি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা করব আমরা আগামী 32 দিন ধরে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কেন এই অনুষ্ঠানটাকে 32 দিন সময় নিচ্ছি, এটা কি অদ্ভুত? না, অদ্ভুত না। সত্যি বলতে আমরা পৃথিবীর সব প্রান্তের মুসলিম ভাই বোনের কথাই চিন্তা করেছি যে অবশ্যই রমজান 2-1 দিন আগে পরে আসবে, কোথাও আগে আর কোথাও বা পরে। এই অনুষ্ঠানটা আমরা সব মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাই, আর আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা সফল করেন ইনশাআল্লাহ। এবারে ভাই ও বোনেরা, আমরা এই অনুষ্ঠানের টপিকগুলো সম্পর্কে জানব। প্রথম দিনে 1 নম্বর টপিক, 1 নম্বর এপিসোড, সেটা হল রমজান মাসকে স্বাগতম, অর্থাৎ আজ। 2 নম্বর এপিসোড, রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করেন। 3 নম্বর, রমজানের প্রারম্ভিক কথা। 4 নম্বর, কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে। 5 নম্বর, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ। 6 নম্বর, রোজার সময় যেসব কাজের অনুমতি আছে। 7 নম্বর, রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে। 8 নম্বর, সেহরি এবং ইফতার। 9 নম্বর, রোজা রাখার উদ্দেশ্য। 10 নম্বর, রোজা রাখার উপকারিতা। 11 নম্বর এপিসোড, রমজান অনুশোচনা বা তওবা করার মাস। আর 12 নম্বর, রমজান দোয়া এবং প্রার্থনা করার মাস। তারপর 13 এবং 14 নম্বর, কিয়ামুল লায়েল পর্ব 1 এবং 2। নম্বর 15, তখন আমরা রমজান মাসের মাঝামাঝি সময়ে চলে আসব। ভাই ও বোনেরা, রমজান পবিত্র কোরআনের মাস পর্ব 1, তারপর 16 রমজান পবিত্র কোরআনের মাস পর্ব 2, 17 জাকাত পর্ব 1, 18 জাকাত পর্ব 2, 19 জাকাত পর্ব 3। নম্বর 20, লাইলাতুল কদর ইনশাআল্লাহ একেবারে সঠিক সময়ে রমজানের শেষ 10 দিন, এ সময় থেকে আপনারা এই মঙ্গলময় রাতে সন্ধান করবেন। এরপর নম্বর 21, এতেকাফ।
নম্বর ২২, এপিসোড নম্বর ২২, রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব ১। এরপর নম্বর ২৩ এপিসোড রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্ব ২। এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পর ২৪ নম্বর এপিসোড রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব ৩। এপিসোড নম্বর ২৫, রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব ৪। এপিসোড নম্বর ২৬, রমজান মাসে অমুসলিমদের কাছে দাওয়া দেয়া। এপিসোড ২৭ নম্বর হল কাজা রোজা, ফিদিয়া এবং রোজার কাফফারা। এপিসোড ২৮ নম্বর হল আকাশে চাঁদ দেখা। এপিসোড ২৯ নম্বর জাকাত আল ফিতর। এপিসোড ৩০ নম্বর ঈদ উল ফিতর। তারপর এপিসোড ৩১ নম্বর হল ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা। আর সবশেষে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব এপিসোড ৩২, এই রমজান থেকে পরের রমজান। আমাদের এই অনুষ্ঠানের টপিকগুলো আলোচনা করে ঠিক করেছি আমি আর ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির, আমাদের আলোচনার এই টপিকগুলো সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা টপিকগুলো যেভাবে বেছে নিয়েছি আর যেভাবে ক্যাটাগরি করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন দিনে, এতে করে দর্শকদের উপকার হবে, রমজান মাসের বিস্তারিত সঠিক সময় জানতে পারবেন, এতে আমার জন্য সুবিধা হবে, আরও ভালোভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো, কারণ অনেক সময়ে এই প্রশ্নের উত্তরগুলো ওভারল্যাপ করতে পারে। সেজন্য আমি খেয়াল রাখবো যাতে করে আমি সেই টপিকের উপরেই বলি যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আর খেয়াল রাখবো যেন সেই দিনই আমি উত্তরটা বিস্তারিতভাবে দিতে পারি। আর যদি সে ব্যাপারে আগে বলে থাকি তখন হয়তো আমি সংক্ষেপেই উত্তরটা দেব। এখানে আপনারা একটা ব্যাপার দেখবেন যে আমাদের বেশিরভাগ টপিক আমার মতে এগুলো রমজানের বেশ আগে থেকেই শুরু করা উচিত। আবার এমন কিছু টপিক আছে যেগুলো আলোচনা করা যেতে পারে বছরের যে কোনো সময়ে, যেমন ধরেন ঐচ্ছিক রোজা, এটা নিয়ে আলোচনা করা যায় বছরের যে কোনো সময়ে। আর কিছু টপিক যেমন ইতিকাফ আর লাইলাতুল কদর, এগুলো আলোচনা করা উচিত রমজানের শেষ ১০ দিনে, আমরাও সেটা করব ইনশাল্লাহ। আর কিছু টপিক যেমন ঈদ উল ফিতর, আলোচনা করা উচিত ঈদের ঠিক আগে। তবে বেশিরভাগ টপিক যেগুলো আলোচনা করব সেটা করা উচিত রমজানের আগে। যেমন ধরেন আমরা আলোচনা করব ইফতার এবং সাহর ৮ নম্বর পর্বে। তারপর আলোচনা করব যেসব কাজ করলে একজনের রোজা ভেঙে যায় সেটা ৫ নম্বর পর্বে। এদিকে আমরা কিন্তু রোজা রাখা শুরু করব রমজানের প্রথম দিন থেকে, এটার কোনো মানে হয় না, সেজন্য অনুষ্ঠানটা আরও আগে করা উচিত, অন্তত পক্ষে রমজান মাস শুরু হওয়ার তিন বা চার সপ্তাহ আগে থেকেই। তবে আমি মানছি যে আমরা রমজানের প্রথম দিন থেকেই শুরু করছি, তার কারণ বেশিরভাগ মুসলিম ইসলামিক অনুষ্ঠান দেখে থাকে এই পবিত্র রমজান মাসে, অন্য মাসে বেশি দেখে না। রমজান মাসে মুসলিম দর্শকের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, তাই আলহামদুলিল্লাহ পয়লা রমজানই শুরু করাটা ঠিক হয়েছে। তবে এটা আবারও কয়েক মাস পরে দেখানো উচিত যাতে করে দর্শকরা পরের রমজানের জন্য প্রস্তুত হতে পারেন। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের টপিকগুলো ডাক্তার জাকির, এগুলো আপনি নিজে বিভিন্ন যুক্তি আর বৈজ্ঞানিক কারণ দেখিয়ে বেছে নিয়েছেন। আমি একটা পদক্ষেপের বেশ প্রশংসা করব, সেটা হলো অনুষ্ঠানের শুরুতে আমরা একটা পর্ব জুড়ে দিয়েছি রমজান মাসকে স্বাগতম। এটা খুবই লজিক্যাল, কারণ প্রথম দিনে সঠিকভাবে রোজা পালন করার ব্যাপারে সবাই যথেষ্ট মনোযোগী হবে। আশা করি দর্শকদের জন্য পর্বটা যথেষ্ট উপকারী হবে। দ্বিতীয় টপিক, মুসলিমরা এই মাসে সাধারণত যেসব ভুলগুলো করে থাকে, এটা দ্বিতীয় দিনে, তাহলে প্রথম দুদিনকে হেলথ ওয়ার্নিং বলা যেতে পারে। হ্যাঁ, বলা যায়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার আপনাকে প্রশ্ন করা আরম্ভ করি রোজার প্রস্তুতি সম্পর্কে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রমজান মাসকে কিভাবে স্বাগত জানাতেন, রমজান উপলক্ষে কি প্রস্তুতি নিতেন? এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর ১৯৬৯। আমাদের নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসেই সবগুলো দিন রোজা থাকতেন না, আর অন্যান্য মাসগুলোর মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য
তার আগের মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন, আর সেটা হচ্ছে শাবান মাস। এভাবে আমাদের নবী রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। এছাড়াও আপনারা দেখবেন আরেকটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, অধ্যায় নম্বর 50, হাদিস নম্বর 3451, বলা হয়েছে যে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে উনার বাবা, তার মানে তালহার দাদা, তিনি বলেছেন যখনই আমাদের নবী নতুন চাঁদ দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ এই মাসে আমাদের রহমত করো। তখন তিনি সেই মাসের নামটা বলতেন, তারপর বলতেন এই মাসে তুমি আমাদের বিশ্বাসের পথে অটল রাখো। এভাবে আমাদের নবী আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতেন যখনই তিনি নতুন মাসের চাঁদ দেখতেন। শুধু রমজান মাসের নতুন চাঁদ দেখলে যে তিনি এভাবে দোয়া করতেন তা নয়, সব মাসের নতুন চাঁদ দেখলে তিনি এটা করতেন। আর তিনি পবিত্র রমজান মাসে বিশেষভাবে যেটা করতেন সেটা হচ্ছে তিনি এই পবিত্র মাসের আগমনের কথা লোকজনকে জানিয়ে দিতেন। আর এটার উল্লেখ আছে মসনদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠ নম্বর 230, হাদিস নম্বর 7148, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি লোকজনকে বলতেন যে তোমরা সবাই শোনো, এই রহমতের মাস এখন তোমাদের সামনে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে, আর বেহেশতের দরজা এই পবিত্র মাসে খোলা থাকবে, দোজখের দরজা বন্ধ হয়ে যাবে, শয়তানের সময় শেকলে বাঁধা থাকবে, আর এই পবিত্র মাসে একটা রাত থাকবে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় সে আসলে একজন হতভাগ্য। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই মাসকে স্বাগত জানাতেন। তিনি তখন লোকজনের কাছে এই পবিত্র মাস আগমনের সুসংবাদটা পৌঁছে দিতেন। মাশাআল্লাহ। এবার আপনার কাছে পরের প্রশ্নটা হচ্ছে, রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত? প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো যে আমরা আরও একবার এই আশীর্বাদের রমজান মাসকে আমাদের সামনে পাচ্ছি। আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য, আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব যাতে করে আমাদের অতীতের সব গুণা মাফ করা হয়। আমরা আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন সেজন্য, যে রহমত দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, এটা সবচেয়ে সেরা মাস। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, বলা হয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যার অর্থ হলো এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানুষজাতির পথের দিশারি হিসেবে, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন, এটা তাকওয়ার সমার্থক, যাতে করে তোমরা আল্লাহর তালাকে মেনে চলো, যাতে শিখতে পারো ধার্মিকতা, শিখতে পারো ন্যায়নিষ্ঠতা। তাহলে এই মাসে একজন মানুষ আরও বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে, এই পবিত্র মাসে আমাদের তাকওয়া সর্বোচ্চ স্তরে থাকতে পারে। আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং, এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং। আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির সার্ভিসিং করা হয়, হয়তো তিন মাসে একবার বা বছরে একবার। এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র, তাহলে তো এই যন্ত্রেরও সার্ভিসিং দরকার হয়। আর রমজান হলো মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিংয়ের মাস, এই হলো মানুষ জাতির জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিংয়ের মাস। এভাবে আমাদের শরীর, মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে। এই পবিত্র মাসে আমরা আমাদের তাকওয়া বাড়াতে পারি, আমাদের ধৈর্য বাড়াতে পারি, পবিত্র কোরআন থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। পরের প্রশ্ন,
রমজান মাস কাছাকাছি আসলে আমাদের যে কাজগুলো করা উচিত সে ব্যাপারে আপনি পিস টিভি দর্শকদের কি উপদেশ দেবেন? আমি উপদেশ দেব যে প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী এই রমজান মাসে এই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবে যে তারা এই আশীর্বাদের মাসে রমজান মাসে প্রতিটা দিনই রোজা রাখবে। আর আমরা চেষ্টা করব যাতে এই মাসের সব উপকারিতা নেওয়া যায়। এই আশীর্বাদের মাসে আমরা একটা মিনিটও তুচ্ছ বা সামান্য কাজে ব্যয় করব না। এই মাসে আমরা যতটা পারি আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করব, আমরা তার কাছে দয়া ভিক্ষা করব, তার কাছে ক্ষমা প্রার্থনা করব, আমরা চেষ্টা করব যাতে তার ভালোবাসা পেতে পারি। আর এই সময়ে বাড়ানোর চেষ্টা করব আমাদের ধার্মিকতা, আমাদের ন্যায়নিষ্ঠতা, আমাদের ধৈর্য। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1903, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না। তার মানে যদি কোনো লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয়, আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না। তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, এটাও একটা সহিহ হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনাদ আহমদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230 হাদিস নম্বর 7148। এই হাদিসটা এছাড়াও আছে সুনান আল নিসাইতে অধ্যায় নম্বর 5 হাদিস নম্বর 2106। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেহেশতের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে এবং দোজখের দরজা বন্ধ থাকবে। শয়তান এই সময়ে শেকলে বাঁধা থাকবে। এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে একজন হতভাগ্য। তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1901। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, আমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। চিন্তা করেন, এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুনাহ থেকে ক্ষমা পেতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1904। এটা অনেক লম্বা হাদিস, এখানে 4টা পয়েন্ট আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য, শুধুমাত্র রোজা বাদে। রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব। তিনি আরও বলেছেন যে রোজা রাখা একটা বর্ম তোমাদের পাপ থেকে বিরত রাখে। আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে, ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে। যদি কেউ তাকে গালমন্দও করে অথবা কুৎসা রটায় সে তখন বলবে, আমি রোজা আছি, আমি রোজা আছি। এই হাদিসে আমাদের নবী 3 নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা, যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ যে লোক রোজা রাখে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কস্তুরী গন্ধের চেয়েও বেশি মিষ্টি। হাদিসের নবী আরও বলেছেন যে এরকম দুটো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে। প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে, আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখোমুখি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, বলা হয়েছে, হে মুমিনগণ,
তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রহমতকে খোঁজো, তার মানে বেঁচতে যাওয়ার চেষ্টা করো। এরপর আছে সূরা আকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13 ও 14, যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না এবং যারা তাদের ইমানে অবিচলিত থাকে। এখানে শব্দটা ইস্তেকাম, যারা বিশ্বাসে অবিচলিত থাকে, যে আল্লাহ কেবলমাত্র একজন, অন্য কেউ নেই, এবং তারা কখনো ভয় পাবে না, তারা দুঃখিতও হবে না। এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে। তাই আমি দর্শকদের উপদেশ দেব, এই মাসটাকে তারা পুরোপুরি কাজে লাগাবে। এ সময় তুচ্ছ জাগতিক ব্যাপারে সময় নষ্ট করবে না, সময় ব্যয় করবে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। মাশাআল্লাহ। এবার পরের প্রশ্নটা হচ্ছে, আপনি একটু আগেই এ ব্যাপারে কয়েকটা সুন্দর হাদিসের কথা উল্লেখ করলেন, তবে ঠিক কোন কারণে রমজান মাসকে ক্ষমা প্রার্থনা বা তওবা করার মাস বলা হয়, আর এটা বলা হয় কেন? হ্যাঁ, এই ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহি হাদিস আছে সহি বুখারিতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1901, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে, ইমানের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই কথাটা আবারও বলা হয়েছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 11524, সেখানে বলা হয়েছে, যদি কোনো লোক এই পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এছাড়া আর উল্লেখ আছে, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 450, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়টা দুই জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান, এই সময়টাতে তোমাদের গুনাহ ক্ষমা করা হবে, এই সময়টাতে তোমাদের সব পাপ ক্ষমা করা হতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিম, খণ্ড নম্বর 4, বুক অব তাওবা, হাদিস নম্বর 6644, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় কেউ যদি ক্ষমা প্রার্থনা করে থাকে, আল্লাহ তখন তার দিনের বেলায় করা পাপগুলো ক্ষমা করে দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় কেউ ক্ষমা প্রার্থনা করলে তার সেই পাপগুলো ক্ষমা করে দেন যেগুলো করেছে রাতের বেলায়। তাই এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সেরা একটা মাস, এই পবিত্র রমজান মাস। এ মাসে সহজে নিজের পাপগুলো থেকে ক্ষমা পেতে পারেন, কারণ বেহেশতের দরজা এ সময় খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, সেজন্য রমজানকে বলা হয় ক্ষমার মাস। আল্লাহ আকবার। এই কারণে সবাই এই মাসে ইবাদতে মগ্ন থাকে, কারণটা তাহলে জানলাম। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির, এই পবিত্র রমজান মাসে মুসলিমদের কি বিশেষ কিছু কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত? আর আমরা জানি যে দর্শকরা আপনার কাছ থেকে এটা জেনে দারুণভাবে উপকৃত হবেন, যে এই মাসে তাদের কোন কাজটা করা উচিত আর তারা এখন থেকেই রমজানের জন্য প্ল্যান করতে পারবেন। হ্যাঁ, আমার মতে এটা খুবই ভালো প্রশ্ন, কারণ বেশিরভাগ কাজের কথা আমরা হয়তো বলবো বিভিন্ন আলাদা এপিসোডে। আমি এখানে সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা এখন আলোচনা করব, কারণ বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে, যে এক নম্বর সেটা হলো নিয়ত। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। রোজার এই নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কারো রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, নিয়ত এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কারো রোজা গ্রহণযোগ্য হবে না। দুই নম্বর সেটা হলো রোজা সম্পর্কিত কিছু সুন্নত পালন করা, এ ব্যাপারে কয়েকদিন পরে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে একটা ব্যাপার বলি, যে নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে যে আমরা আমাদের সাহরি করব যতটা দেরিতে করা সম্ভব, তার মানে ভোর হওয়ার সামান্য একটু আগে, ফজরের নামাজের একটু আগে, আর আমরা আমাদের রোজা ভেঙে ফেলব, ইফতার করব যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক সূর্যাস্তের পরপরই। এছাড়াও এই রহমতের মাসে আমরা খুব সাবধানে থাকব, সেই সব কাজগুলো থেকে বিরত থাকব, যে কাজগুলো নিষিদ্ধ, যেগুলো হারাম, আর যেসব কাজ মাকরু,
এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। যদি কোনো লোকের এমন কোনো অভ্যেস থাকে যেটা শরীয়ার বিরুদ্ধে, হতে পারে যেটা হারাম কাজ অথবা মাকরু কাজ, রমজান এসব কাজ থেকে বিরত থাকা শ্রেষ্ঠ সময়। এই অভ্যেসটা থেকে যাবে আর ইনশাআল্লাহ হয়তো সারা জীবন সেই খারাপ কাজ থেকে বিরত থাকবেন। যেমন ধরেন একজন লোক, সে হয়তো অ্যালকোহল পানে অভ্যস্ত, যদি অ্যালকোহল পান থেকে বিরত থাকেন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সে তাহলে মদ থেকে বিরত থাকতে পারবে বাকি জীবনটাও। একইভাবে আমরা চেষ্টা করব সেসব কাজ থেকে বিরত থাকতে যে কাজগুলো মাকরু, যেমন ধরেন দাঁড়িয়ে পানি পান করা মাকরু। যদি এমন অভ্যেস থাকে তাহলে একটু চেষ্টা করবেন যেন রমজান মাসে আপনি বসে পানি পান করবেন, এটা আমাদের নবীর সুন্নত। তাহলে আপনারা এই মাসে বিভিন্ন রকম হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন, যে কাজটা হয়তো আপনি করতেন, অথবা কোনো মাকরু কাজ। এছাড়াও এই পবিত্র রমজান মাসে আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নত প্রয়োগ করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে। যেমন ধরেন হয়তো দাড়ি রাখলেন, অনেক মুসলিমই দাড়ি রাখে না, এটা সুন্দর মাস যখন নবীর সুন্নতগুলো মেনে চলতে পারেন। এছাড়াও নবীর সুন্নত বিভিন্ন রকম দোয়া, যখন বাসার ভেতরে ঢুকবেন, টয়লেট থেকে বের হবেন, তারপর কোনো কিছুতে ভ্রমণ করার সময়ে যে দোয়া করবেন, সুবহানাল্লাযী সাক্লানা হাযা মুকন্নাল মুকরিনিন ওয়াইনা রাব্বিনা মুনকালিবুন, তাহলে এটা বেশ ভালো সময়। এই সময় যত বেশি সম্ভব নবীর সুন্নত পালন করে চলবেন যাতে সরল পথে থাকতে পারেন। এটা খুবই সুন্দর মাস, এ সময়ে আপনারা চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য। শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ নয়, এগুলো তো ফরজ, এছাড়াও বেশি করে নফল আর সুন্নত পড়ার চেষ্টা করে যাবেন। যদি জামাতে নামাজ পড়ার অভ্যেস না থাকে তাহলে জামাতে নামাজ পড়বেন, আর যত বেশি সম্ভব মসজিদে যান নামাজের জন্য। এ মাসে আপনারা চেষ্টা করবেন যেন তারাবি মিস না করেন। অনেকে মনে করে, আর কথা সত্য যে এটা সুন্নত, তবে অনেকে মনে করে যেহেতু এটা সুন্নত তাই মিস করা যেতে পারে। তারাবি খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যদিও এটা ফরজ না, তারপরও মুসলিমদের এটা করা উচিত যে যতখানি সম্ভব তারা তারাবির নামাজ পড়বে, কারণ এখানে অনেক রহমত। তাহলে তারাবি অনেক গুরুত্বপূর্ণ, মুসলিমদের এটা মিস করা উচিত না। আর যখন তারাবির নামাজ পড়ব, আমাদের অনেকেই খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে, কারণ আমরা কোরআন খতম দিতে চাই। আমাদের অনেকে তারাবির নামাজ পড়ে 100 মাইল স্পিডে একেবারে, আমরা তারাবির নামাজ পড়ব ধৈর্যের সাথে, মাঝারি গতির সাথে, যাতে লোকজন বুঝতে পারে আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন। আর যদি সময় থাকে, যদি সম্ভব হয়, আমাদের ইতেকাফ করা উচিত শেষ 10 দিন। আর ইতেকাফের সময় আমরা মানুষজনের সাথে বেশি মেলামেশা করব না, অনেকে ইতেকাফের সময় মানুষের সাথে মেলামেশা করে থাকে, এতে করে ইতেকাফের উদ্দেশ্যটা পূর্ণ হয় না। এছাড়াও আমরা এই মাসে বেশি করে দোয়া করব, বেশি করে প্রার্থনা করব, এটা হলো দোয়া করার মাস। আর বেশি করে জিকির করব, আল্লাহ তাআলাকে বেশি করে স্মরণ করব এবং তার ইবাদত করব। এই পবিত্র রমজান মাসে আমরা যত বেশি সম্ভব কোরআন শরীফ পড়ব, আর কোরআন আরবিতে পড়ার পাশাপাশি যদি আপনি আরবি ভাষা জানেন তাহলে কোনো সমস্যা নেই, যদি আরবি না জানেন তাহলে সেই ভাষায় পবিত্র কোরআনের কোনো অনুবাদ পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন। যদি ইংরেজি ভালো বোঝেন ইংরেজিতে পড়েন, উর্দু ভালো বুঝলে উর্দুতে পড়েন, যেটা ভালো বোঝেন সে ভাষায় অনুবাদ পড়েন। তবে কোরআন পাঠ করার সময় এই জন্য অবশ্যই সওয়াব পাবেন, এ সময় কোরআনের অনুবাদটাও পড়তে হবে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো প্রয়োগ করতে পারেন। যদি সম্ভব হয় প্রতি 7 দিনে একবার কোরআন পাঠ করেন, অথবা প্রত্যেক দিন অন্তত এক পারা কোরআন পড়েন, তাহলে এই রমজান মাসে অন্তত পক্ষে একবার পবিত্র কোরআন খতম দিতে পারবেন। এই মাসে যত বেশি সম্ভব আপনারা হাদিস পাঠ করবেন, তবে খেয়াল রাখবেন যেন সহি হাদিস পাঠ করেন। আর হাদিসের উপরে সবচেয়ে ভালো গ্রন্থ হচ্ছে সহি আল বুখারী, তারপর সহি মুসলিম, অন্যান্য কুতুবে সিত্তাও পড়ে দেখতে পারেন, তবে যেন সহি হয়। এছাড়াও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বই পড়েন। এরপর দেখবেন যদি আপনারা যাকাত না দেন তাহলে যাকাত আদায় করবেন, কারণ এটা বাধ্যতামূলক দান। প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তাহলে সে তার সঞ্চয় থেকে 2.5% প্রতি হিজরি বছরে যাকাত হিসেবে দান করবে, যাকাত দেবেন। আর অনেক মানুষ তারা সঠিকভাবে যাকাতের হিসেব করে না,
এখানে খেয়াল রাখবেন যাতে জাকাতটা সঠিকভাবে হিসাব করেন, আর কম দেওয়ার চেয়ে বেশি দেওয়াটা অনেক বেশি ভালো। তাই সঠিকভাবে হিসাব করেন, খেয়াল রাখবেন যেন জাকাত দেয়া হয়। এই রমজান মাস হচ্ছে উদারতার মাস, এটা সাদকার মাস, এই মাসেই বেশি বেশি দান করবেন আপনারা। আর এটা ছাড়াও আপনাদের খেয়াল রাখতে হবে যে এই পবিত্র মাসে আমরা হাসি খুশি থাকব। মুসলিমদের অনেকেই এ সময় দেখায় ম্লান, দেখায় মনমরা, আমরা এ সময় হাসি খুশি থাকব। আর আমাদের পরিবারকে বেশি করে সময় দেব, অনেক সময় পরিবারকে অবহেলা করি, এ সময় খেয়াল রাখবো যাতে পরিবারকে বেশি সময় দিতে পারি আর এই সবগুলো কাজ করতে পারি একসাথে। এছাড়াও আমরা হুসনে সুলুক করব অন্যান্য লোকজনের সাথে, তার মানে এ সময় অন্য মানুষের সাথে কথা বলবো আমরা দয়ার সাথে, ভালোবাসা দিয়ে, যত্নের সাথে। যদি তারা কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দেব, যেহেতু এটা ক্ষমার মাস। আপনি কারো কাছে ভুল করে থাকলে তার কাছে ক্ষমা চাইবেন। আশেপাশের মানুষের সাথে মেলামেশা করবেন ভালোবাসা আর যত্নের সাথে। এছাড়াও করব তাফাক্কুর, তার মানে বিভিন্ন জিনিস বিবেচনা করা। খেয়াল রাখবেন যেন রমজান মাস নিয়ে আপনার প্ল্যানটা সঠিক হয়, আর খেয়াল রাখবেন যেন সময় নষ্ট না করেন, এক মিনিটও না, এমনকি সেকেন্ডও না। এটা হলো অর্জন করার মাস। আর এছাড়াও এই রমজান হলো আত্মোন্নয়নের জন্য সবচেয়ে সেরা মাস। এছাড়াও আমরা চেষ্টা করব যেন এই মাসে ইসলা দিতে পারি অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে। এটা দাওয়া দেওয়ার জন্য সেরা মাস, তার মানে অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া। তাই আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব যে আপনারা সঠিকভাবে এই মাসের প্ল্যানটা করবেন, আর খেয়াল রাখবেন যেন এই মাসের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে পারেন। আমিন। ডক্টর জাকির, তাহলে এই রমজান মাস হল আমাদের জন্য একটা সুযোগ। এই মাসে আমরা অনেক সুযোগ পেতে পারি। এখন আমাদের এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে গেলে তার শর্তগুলো কি কি? এখানে প্রধান দুটো শর্ত হচ্ছে, এক নম্বর সেটা নিয়ত। এটা করবেন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। আপনারা যে কাজগুলো করবেন সেগুলো করবেন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শর্ত পূরণ না হলে সব কাজই বিফলে চলে যাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্রকরণে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 5, বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করবে, এটা করবে শুধু তার জন্য, অন্য কারোর জন্য না। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 9 নম্বর আয়াত, বলা হয়েছে যে তোমাদের আহার দিয়েছি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা খুশি হন। আমরা তোমাদের নিকট থেকে কোনো পুরস্কারও চাই না, কোনো প্রতিদানও চাই না। তার মানে যদি কাউকে খাওয়ান, সেটা করেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, সেটার বদলে কোনো রকম পুরস্কার অথবা প্রতিদান আশা করেননি। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, মনে রাখবেন। আপনার সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়াও আরও উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 20, যদি কেউ আখিরাতের ফসল কামনা করে কোনো কাজ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার আখিরাতের ফসল বহুগুণে বর্ধিত করে দেন। আর যদি কেউ দুনিয়ার ফসল কামনা করে কোনো কাজ করে থাকে, দুনিয়ার আশা করে, আল্লাহ তার জন্য দুনিয়ায় কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছু থাকবে না। আল্লাহ এ কথা আবারও বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত 15 ও 16, যে যদি কেউ পৃথিবীর জীবন আর তার শোভা কামনা করে অথবা কোনো কাজ করে এই দুনিয়ার খাতিরে, আর এই পৃথিবীর জৌলুস কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় তাকে কিছু দেবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না, শুধুমাত্র আগুন ছাড়া। আর তারা যে কাজ করে সেগুলো সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে, সেজন্য যাই করেন সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, যার অর্থ তোমাদের কাজের বিচার হবে তোমাদের নিয়ত দিয়ে। আমাদের নবী আরও বলেছেন যে তোমাদের সব কাজের ভিত্তি হলো নিয়ত। যদি কেউ হিজরত করে
আল্লাহ এবং রাসুলের জন্য, তাহলে সেটা আল্লাহ আর তার রাসুলের জন্য। আর যদি কেউ হিজরত করে, দেশত্যাগ করে জাগতিক সুবিধার জন্য অথবা বিয়ের জন্য, তাহলে সেটা করেছে জাগতিক সুবিধার বিয়ের জন্য। তাই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আর এ কথাটা আরও আছে অন্য আরেকটা হাদিসে, আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৪ হাদিস নম্বর ৭১১৪। বলা হয়েছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একাই স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই। যদি কেউ কোনো কাজ করে অন্যের জন্য পাশাপাশি আমার জন্য, আমি সেটা ত্যাগ করি, কারণ এখানে সে অন্য কাউকে শরীক করেছে। তার মানে কিছু অংশ করেছে আল্লাহর জন্য আর কিছু অংশ অন্যের জন্য। এরকম করতে পারবেন না, করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র তার জন্য, আর কারোর জন্য না। আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করাকে পছন্দ করেন না। এটা গুরুত্বপূর্ণ, এটা একটা বেসিক ব্যাপার, আর সেটা হলো নিয়ত। কোনো কাজ গ্রহণযোগ্য হবে এর জন্য দ্বিতীয় যে শর্তটা, সেটা হলো আমরা যে কাজ করব সেগুলো হবে শরিয়া অনুযায়ী, সেটা হবে আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী, সেগুলো হবে কোরআনের শিক্ষা অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী। এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৩ হাদিস নম্বর ৪২৬৭। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তোমার কাজগুলো আমাদের পথ অনুযায়ী না হয়, ইসলাম ধর্ম অনুযায়ী না হয়ে থাকে, কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী না হয়, তাহলে সেটা বাতিল করা হয়। তার মানে আপনার কাজ গ্রহণযোগ্য হতে গেলে সেটা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী হতে হবে। আর এটার উল্লেখ আছে আরেকটা সহিহ হাদিসে, আবু দাউদ খণ্ড নম্বর ৩ হাদিস নম্বর ৪৯৫০। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি লোকজনকে বলতেন আমার দৃষ্টান্ত অনুসরণ করো আর খোলাফায়ে রাশিদিনের দৃষ্টান্ত, তার মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগণ, যদি তাদের অনুসরণ করেন, তাদের আঁকড়ে ধরেন একেবারে শক্ত করে, তার মানে কঠোরভাবে মেনে চলেন আমাদের নবীর সুন্নত, আমার সুন্নত, নবী বলেছেন তার সুন্নত, তার পথ, আর খোলাফায়ে রাশিদিনের দেখানো পথ, মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগণ। কোনো কাজ গ্রহণযোগ্য হতে গেলে নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর সেটা হবে শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী। সুবহানাল্লাহ, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলেছিলাম যদি হাতে সময় থাকে তাহলে আপনাদের পাঠানো বেশ কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলোর টপিকের সাথে প্রাসঙ্গিক। আজকে হাতে কিছু সময় আছে, তাহলে ডাক্তার জাকির, যে মানুষজন সাধারণত একটা কথা বলে রমজান মাসকে স্বাগত জানায়, রমজান মোবারক, কিছু মানুষ বলে এটা বিদা, আবার কেউ বলে এটা সুন্নত, এই ব্যাপারে আপনি কি বলবেন? কোনো মাসকে স্বাগত জানানো ভালো, আলহামদুলিল্লাহ। আর আমাদের নবী সবসময় লোকজনকে জানিয়ে দিতেন এই মাসের ব্যাপারে। এ ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার উল্লেখ আছে মসনদ আহমদ খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ২৩০ হাদিস নম্বর ৭১৪৮। এছাড়াও এই হাদিসটা আছে সুনান আল নিসায়ে অধ্যায় নম্বর ৫ হাদিস নম্বর ২১০৬, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগমনের কথা সবসময়ই লোকজনকে জানিয়ে দিতেন, যে রমজান মাস সামনে। আমাদের নবী সে সময় লোকজনের উদ্দেশ্যে বলতেন, সবাই শোনো, রহমতের মাস রমজান এখন তোমাদের সামনে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা এই মাসে রোজা রাখবে। তাহলে নবী এই মাসকে স্বাগত জানাতেন, তিনি মানুষকে শুভেচ্ছা জানাতেন। একইভাবে আজকে যদি আপনি শুভেচ্ছা জানান, নবী বলতেন রহমতের মাস তোমাদের সামনে। যদি কেউ বলে রমজান মোবারক, এই রমজান মোবারক কথাটা ভারতীয় উপমহাদেশে বেশি ব্যবহার করা হয়, ভারতীয়রা বলে, পাকিস্তানিরা বলে, কারণ এই শব্দ মুবারক, বারকা হলো একটা আরবির শব্দ, বারকা মানে আশীর্বাদ, আর এই মাসটা আসলে রহমতের মাস। কিন্তু ভারতীয় আর পাকিস্তানিরা যখন এই মুবারক শব্দটা বলে, তারা এটা বলে অভিনন্দন জানানোর জন্য। কেউ পরীক্ষায় পাশ করলে উর্দুতে তাকে মুবারক দেওয়া হয়, এটা কিন্তু এসেছে আরবির শব্দ বারকা থেকে। তাই রমজান মাস আসলে তারা বলে রমজান মুবারক, তার মানে এটা হলো আশীর্বাদের মাস, অথবা এক ধরনের অভিনন্দন জানানো, অন্যকে শুভেচ্ছা জানানো যে রহমতের মাস আমাদের সামনে। তাই আমার মতে এটা বিদা নয়, একটা মাসকে স্বাগত জানানো যায়। এটা ভালো যে এই মাসকে আশীর্বাদের মাস বলছেন আর অন্য মানুষকে জানিয়ে দিচ্ছেন, তাদের বলছেন যে এই মাসে অনেক আশীর্বাদ পেতে পারেন, তাই আমার মতে এটা বিদা নয়। তবে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছেন যেভাবে বলছেন, সেটা হলো মুবা, তার মানে ঐচ্ছিক,
ভারতীয় উপমহাদেশে আমরা সাধারণত বলে থাকি রমজান মুবারক, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলে থাকি রমজান করিম। এই সবগুলো কথাই আসলে ভালো, পবিত্র মাস, আশীর্বাদের মাস অথবা ক্ষমাশীলতার মাস, এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লোকজনদের বলতেন, সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে। আমার মতে লোকজন সবাইকে শুভেচ্ছা জানাবে, সবাইকে মনে করিয়ে দেবে এই রহমতের মাসের ব্যাপারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক। এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, হাতে আর সময় নেই, তা না হলে আমরা পিস টিভির দর্শকদের কাছ থেকে পাওয়া সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতাম। ভাই ও বোনেরা, জাযাকাল্লাহ খায়ের, আশা করি আপনারাও ডক্টর জাকির নায়েকের উত্তরগুলো উপভোগ করেছেন। আজকের টপিক ছিল রমজান মাসকে স্বাগতম। আগামীকাল আলোচনার টপিক রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে। আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।